আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো বাংলা ফোন কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যে কোনো থাম্বনেল বা আপনি স্টাইলিশ যে কোনো ফোন তৈরি করতে পারবেন। চাইলে আপনি একটি পিকচারে আপনি বাংলা স্টাইলিশ ফোন লিখতে পারবেন, আপনি নিজের ছবিতে লিখতে পারবেন, যেই কোনো ফন্টে আপনি বাংলা ফোন ব্যবহার করতে পারবেন। চলুন বন্ধুরা, তাহলে আমরা আজকে দেখব বাংলা ফোন কিভাবে ডাউনলোড করে। ওকে, বাংলা ফোন আমরা চলে যাব গুগল ব্রাউজারে, সার্চ দিব ফ্রি বাংলা ফোন। বাংলা ফোন সার্চ দিলাম, প্রথম যে অপশনটি আছে এটিতে আপনারা টাচ করবেন, বাংলা ফ্রি বাংলা ফোন। ওকে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছে আমার এখানে, এখানে অসংখ্য বাংলা স্টাইলিশ ফন্ট আছে, আপনাদের পছন্দ মতন একটি ডাউনলোড করবেন। ওকে, তাহলে আমি একটি কল্পনা নামের এই ফোনটি ডাউনলোড দেব। ডাউনলোড অপশনে টাচ করবেন, টাচ করার পরে একটি ইন্টারফেস আসবে এরকম, এখানে নিচে চলে যাবেন। নিচে নিচে যাওয়ার পরে এখানে একটি পিনকোড আপনাদেরকে শো করবে, এখানে 60770 এই নাম্বারটি আমরা এই কোডটিতে বসিয়ে দেব। ওকে, 6760770। ওকে, তারপরে সাবমিটে টাচ করবেন। ওকে ওকে বন্ধুরা, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের ফোন মেমোরিতে, চলে আসলাম ব্যাগে, আমরা চলে যাব ব্যাগে ফোন মেমোরিতে। ওকে, চলে আসলাম ফোন মেমোরিতে, এখানে ফোন মেমোরিতে এসে আপনারা ডাউনলোড বলে একটি ফোল্ডার পাবেন। হ্যাঁ, ডাউনলোড ফোল্ডার, এখানে ডাউনলোড ফোল্ডারে দেখবেন কল্পনা নামে আপনার যে ডাউনলোড ইমেজটি ডাউনলোড দিয়েছি, এখানে কল্পনা নামে এই ইমেজটি আছে, এখানে স্টার্টে প্রেস করবেন। স্টার্টে প্রেস করার পরে এই অপশনটি চলে যাবে একদম উপরে, চলে এসেছে এখানে উপরে, উপরে চলে এসেছে। ওকে, এটাতে টাচ করব, এখানে আমরা এটি মার্ক করব, মার্ক করার পরে চলে যাব কপিতে, কপিতে টাচ করব, কপিতে টাচ করার পরে চলে যাব ফোন মেমোরিতে। ফোন মেমোরিতে যে আপনি পিকচার ল্যাব পিকচার আছে, পিকচার ল্যাপট আছে, যে কোনো আপনি একটি সফটওয়্যারে এটি ট্রান্সফার করতে পারবেন। তো আমি আপনাদেরকে আপনি আজকে দেখাবো পিকচার্ট, আমি যে থাম্বনেল তৈরি করি সেটা পিকচার্টের মাধ্যমে, এখানে পিকচার্ট একটি অপশন আছে, আমি আপনাদেরকে সেটাই দেখাবো। পিকচার্ট, পিকচার্টের মধ্যে ফন্ট অপশন আছে, ফন্টে এখানে টাচ করে দেব, চলে এসেছে এখানে আমাদের সেই সফটওয়্যারটি কল্পনা নামের, এই যে এখানে চলে এসেছে। আমরা আরও অসংখ্য ফন্ট ডাউনলোড দেওয়া আছে বন্ধুরা। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাব ব্যাগে, ব্যাগে আমরা চলে যাব পিকচার্টে, আমরা ফন্ট কীভাবে অ্যাড করবেন সেটা আপনাদেরকে দেখানোর জন্য চলে গেলাম পিকচার্টে। পিকচারটা ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে। হ্যাঁ, ওকে হয়ে গেছে অন, আমরা চলে টাচ করব প্লাস অপশনে। আপনি এখানে চাইলে ব্যাকগ্রাউন্ড সার্চ করেও নিতে পারেন, আপনার পছন্দ মতন যেই কোনো আপনার গ্যালারিতেও যেতে পারেন। আমি একটি পিকচার টাচ করলাম, ওকে চলে এসেছে। এখন আমরা ওই ফোনটি ব্যবহার করার জন্য চলে যাব ট্যাক্সে, টেক্সটে, টেক্সটে গিয়ে আমরা এখন লিখব আমার সোনার বাংলা। বাংলা আমার সোনার বাংলা। ওকে বন্ধুরা, তাহলে এবার টিক মার্কসে টাচ করে দেব। ওকে,
আমরা যে ফোনটি ডাউনলোড করছি এই ফোনটির জন্য এই লাল টিকমার্কটিতে টাচ করবেন। এখানে মাই ফোন বলে একটি অপশন আছে, এখানে টাচ করবেন। ওকে, চলে এসেছে আপনার সেই ফোনটি। এখানে আমি যে ডাউনলোড দিয়েছি কল্পনা নামে সেটাও এখানে আছে। এই দেখুন, এখানে আছে, যেই কোন স্টাইল আপনি চান। ওকে, এটার কালার যদি চেঞ্জ করতে চান সেটাও পারবেন। ওকে, এখন ফোনটিতে আপনি বর্ডার দিবেন নামটিতে, সেটাও পারবেন। এটাকে টেনে বড় ছোট করতে পারবেন, যে কোনো মুভ করতে পারবেন, উপরে দিতে পারবেন, নিচে দিতে পারবেন, যে কোনোভাবে। ওকে বন্ধুরা, তো এভাবে আপনারা স্টাইলিশ ফোন তৈরি করবেন। আপনার যা খুশি ইচ্ছে মতন আপনি রাইটিং করবেন, আপনি পিকচারে লাগাতে পারেন, নিজের ছবিতেও আপনি স্টাইলিশ করতে পারেন। তো হয়ে গেল, এখন এটা আমরা এটাকে টিক মার্কে টাচ করে দেব। টাচ করার পর এখানে আরেকটি সেভ বাটন আছে, এখানে টাচ করব। এখানে সেভে টাচ করব, আবার সেভে টাচ করব এবং ডানে টাচ করব। ওকে, হয়ে গেছে বন্ধুরা, আমাদের পিকচারটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। চলুন তাহলে আমরা গ্যালারিতে গিয়ে দেখি পিকচারটি। হ্যাঁ, চলে এসেছে আমাদের গ্যালারিতে পিকচারটি, আমরা এখন বানিয়েছি। ওকে বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার ভিডিও থেকে কিছু শিখতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। এবং বন্ধুরা, আমাদের নতুনদেরকে সাপোর্ট করেন যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনাদের সাহস ভালোবাসা প্রেরণায় আমাদের শক্তির মূল। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।